হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার সন্ধ্যা বাগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, এখন বাজে তোমার 5:05। আমি সারাদিন টাইম পাইনি, কারণ জানো ফ্রেন্ডস, আমার প্যান কার্ডে ভুল আছে, জানো তো আমার প্যান কার্ডে ভুল আছে। ওই জন্য মানে ব্যাংক ম্যানেজার বললো যে তোমার এই যে প্যান কার্ডে তোমার ভুল আছে, তোমার নামটা সংশোধন করতে হবে। তো গিয়েছিলাম জানো কটার দিকে, ধরো মানে 10:30 দিকে গিয়েছিলাম, আর দেখো 3:30 দিকে ঘরে ঢুকলাম। তাহলে কি করবো বলো, কখন ভিডিও বানাবো? তো ভাবলাম এইবার কি করবো, খাওয়া দাওয়া ধরো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তো এখন রুটি বানাবো আর বেগুন পোড়া করবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, অনেক ভালো লাগবে। ওই জন্য তোমাদের সঙ্গে আসতে পারিনি, কিন্তু কি করবো বলো, কিছু করার নেই, সব কাজই করতে হবে, ভিডিও বানাতে হবে, সব কিছু করতে হবে, যেতে হবে। আমি তো জানি না, তারপরে প্যান কার্ডে দেখছি, আমার নাম ধরো সন্ধ্যা, হ্যাঁ SANDI আছে, আর ওখানে আছে SO আছে প্যান কার্ডে, জানো ওই জন্য নামটা চেঞ্জ করতে হবে। তো বলো ম্যানেজার বললে তো ওটা নাম পাল্টালে হবে না, ওই জন্য কি করবো পাল্টা দিয়ে ধরো হবে, কিছু করার নেই। এবার একটাতে ধরো যদি ভুল থাকে তাহলে ধরো জানবে, সবকটা সব কিছুতে ধরো ভুল হয়ে যাবে। আমি বললাম তাহলে কবে থেকে যাবো, যাবো বলে যাওয়া হয় না, তাহলে যাই, তাও আবার সঙ্গে সঙ্গে হয়নি জানো তো ফ্রেন্ডস। ওরা 200 টাকা নিল, 200 টাকা নিল, ওরা তো বললাম এখন ধর 200 টাকা নিল, তারপরে আবার পরে আবার কেক দিয়ে আমার যে কবে আসবো দি বললে যে ফোন নাম্বার নিয়ে এলো, ধরো ফোন নাম্বার নিলো, দিয়ে ওরা বললো যে তাই যে দোকানে মানে দিয়ে আসলাম সেই দোকান, ও সেই আঙ্কেলটা বললো যে তাই যেদিন হয়ে যাবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তোমাকে ফোন করে দেবো, তুমি এসে নিয়ে যাবে। ধরো আধার কার্ড দিয়ে আসলাম, আধার কার্ডটা দিয়ে আসলাম, আধার কার্ড জেরক্স করে দিয়ে আসলাম, দিয়ে বললাম যে আর কি লাগবে, বলছে তো আমার ভোটের ফটোটা দিয়ে যাও, তো লাগতে হবে না লাগতে পারে তাও হাত রেখে, এবার সবসময় তো তোমার তোমাকে বলবে তোমার তো আসতে পারবে, বললাম যে সে তো ঠিক কি কথা, সব করে নিয়ে গিয়েছিলাম, ধরো আধার কার্ড নিয়ে গেছিলাম, ভোটের ফটো নিয়ে গেছিলাম, ওখানে ধরো জেরক্স করলাম, ওখানে ওই দিয়ে দিলাম, দিয়ে বললো যখন হয়ে যাবে তখন তোমাকে ফোন করবে, তুমি এসে নিয়ে যাবে, তাই বললো। তো ধরো দিয়ে আসলাম, তো দেখো কখন ভিডিও বানাবো, আমি ধরো তাড়াতাড়ি করছি যে ভিডিও বানানো হলো না, কি করব কি না। দিয়ে এসে ধরো আপনার ধরো স্নান টান করে তাড়াতাড়ি করে দুটো ভাত বসিয়ে দিয়ে সকালকার ধরো তরকারি রান্না ছিল, আজকে ধরো ডিম আলু ঝোল করেছিলাম, আর ওই বাঁধাকপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মূলো দিয়ে একটা সবজি করেছিলাম, এটাই দুটো করেছিলাম, আর কিছু করিনি। একদিন ধরো আবার 3টে হয়ে যায় ফ্রেন্ড জানো, আর যেদিন ধরো পারিনি সেই এটাকে ধরো পেটে যন্ত্রণা হয়েছিল, তখন ধরো কি করেছিলাম বলতো, সেদিন কি করেছিলাম, ডাল কি করেছিলাম আর একটা এমনি আলু চোখা আর একটা কি তরকারি করেছিলাম, যাই হোক মানে হলো, যাই হোক তো হলো। তো দেখো আজকে এখানে গিয়ে প্যান কার্ডে ছাড়তে গিয়ে তোমার সারাদিন কেটে গেল, সবই করতে হবে বলো, প্যান কার্ডও ছাড়তে হবে, সব কিছু কাজই করতে হবে, ব্যাংকেও কাজও ছাড়তে হবে, ভিডিও বানাতে হবে, সব কিছু করতে হবে, জীবনে চলতে গেলে তো সব কিছুই দরকার না। কবে থেকে বলতে জানো ফ্রেন্ড, যাওয়াই হচ্ছে না, যাওয়াই হচ্ছে না। কটা থেকে রুটি দেখো, তাও আজকে বেশি হয়ে গেল, 4টে রুটি হবে, 4টে রুটি, 2টো খাবো ধরো রাতে, দেখো বেশি হয়ে গেছে, আর ফ্রেন্ড জানো বড় বেগুন পোড়াবো, বড় বেগুন পোড়া, একটা ধরো মানে বড় বেগুন আছে ছিল তো ধরো সবজিতে দিয়েছি সকালে, ওর অর্ধেকটা আছে, এই দেখো অর্ধেকটা বানাবো, সব কিছু আজকে লেট হয়ে যান না, সব কিছু লেট আমার, দেখো এই টাইপে তো ভিডিও বানানো মানে সব কিছু কমপ্লিট হয়ে যায়, আবার জানো দেখো এত ধরো দেরি হতো না, প্রথমে ধরো মানে ব্যাংকে গেলাম, তারপর স্যার বললো যে তোমার এতে ভুল আছে, তোমার KYC করতে হবে, সে যাই বলো, দিয়ে তারপরে আবার ধরো KYC সব জমা দিয়েছি, তো বলছে তোমার সব কোনো কিছু হবে না, তোমার বই হবে না, কোনো কিছু হবে না, তোমাকে তোমার প্যান কার্ড দেখালাম, দিয়ে বলছে যে তাই তোমার প্যান কার্ডে নাম ভুল আছে, তোমার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড মিলছে না। তো আমি বললাম স্যার তাই কী করা যায়, তো বললো তোমার প্যান কার্ড আবার ঠিক করে নাও,
তারপরে তুমি যা করবে বলো, তোমার প্যান কার্ড সব কিছু তোমার যদি না মিলে তাহলে তোমার কিছুই হবে না। দিও আমি ভাবলাম ধরো যে এটাও তো বলার কথা, এখন ধরো সব কিছু ধরো না মিললে তো কোনো কিছু হবে না। দিয়ে বললো যে প্যান কার্ড যে ওই দোকানের ঠিকানা দিয়ে দিলো, যে ওইখানে ওইখানে মানে সব কিছু ধরো প্যান কার্ড বলে না, তোমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, মানে সব কিছু যাবতীয় যত যা কাজ ওই ওখানে চলে যাও, তোমাকে ওখানে তোমাকে ঠিক করে দেবে। দিয়ে আমি ভাবলাম যে ধরো সকাল করে দিয়ে দেবে মানে সঙ্গে সঙ্গে আর কি। তো বললো যে না এখন না, ফোন নাম্বার দিয়ে দেবেন, যে ঠিক আছে। তখন ধরে চলে আসলাম, কি রোদ ফ্রেন্ড জানো, অটো করে আসলাম, অনেকটা দূর, অনেকটা দূর, ধরো হাড়ি হেঁটে আসা কঠিন জানো অতটা দূর থেকে। আমি তো তাড়াতাড়ি করছি, আমার কি করবো, স্নান কখন করবো, রান্না কখন করবো, কখন খাবো, কখন ভিডিও বানাবো, কোনো কিছু কোনো ঠিকানা পাচ্ছি না জানো ফ্রেন্ডস। আজকে কিছু মনে করো না জানো, আজকে মানে 4:30 সময়তে ভিডিও আপলোড করতে দিয়েছি, 4:30 সময়তে 4:45 দিকে ভিডিও তোমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কারণ জানো কালকে দেখো সে 5:00 দিকে সময় ভিডিও আপলোড করতে দিয়েছিলাম, ওটা হয়েছে তোমার 8:00 দিকে, 9:00 সময় হয়েছে। এটা ধরো আমি ইচ্ছা করে করি না, কারণ আমি এই টাইমে ভিডিও আপলোড করি না, আমি 9:00-8:00 ভিডিও আপলোড করি না, আমার 5:00 থেকে 6:00 ভিতরে শেষ তোমাদের তো আমি বলি। আর পরশু দিনও তাই হয়েছে না, শুধু নেটের প্রবলেমের জন্য, শুধু নেটের প্রবলেমের জন্য আর অন্য কিছু না, পরশু দিনও তাই হয়েছে, 5:00 সময় ভিডিও আপলোড করতে দিয়েছিলাম, সেটা হয়েছে 8:30 সময়। এই দুদিন থেকে তিন দিন থেকে এরকমই হচ্ছে, কারণ আমি এই টাইমে কোনো দিন আমি ভিডিও আপলোড করি না, আমার 5:00 থেকে 6:00 মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যায়। কিন্তু এবার আজকে আবার দেখো তাই হলো, আজকে আবার ধরে বললো আমি ভিডিও ধরে আপলোড করতে দেওয়ার জন্য তার আগে শর্ট ভিডিওগুলো মানে ইয়ে করে রেখেছি আর ওগুলো হয়ে গেছে, তো 4:30 মধ্যে কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এই ভিডিওটা ধরো এখন আজ মানে ধরো ছাড়তে লেট হবে, কারণ এখনো ভিডিও বানানো হয়নি। মজা মাখা হয়ে গেল ফ্রেন্ডস। আর কি বলতো, এই যে ধরো 5 কেজি যে চাকি আটাগুলো হয় না, এগুলো ভালো বলো, কোনো কিছু ব্যাপার নেই, ধরো একটু ধরো সানলে কোনো কিছু বেশ ভালো হয়ে যায় না, অল্প একটু মাখাতে বেশ হয়ে যায় কমপ্লিট। কি সুন্দর একবারে ফুলকা ফুলকা রুটি হয় সাদা সাদা বললো তো, দারুণ লাগে। আর ধরো কন্ট্রোলের যে ময়দা দাও না, কন্ট্রোলের আটাগুলো ওগুলো ওগুলো কি বলতো, সেই চেলটি থাকে ধরো অর্ধেক ময়দা অর্ধেক চেলটে, ওগুলো আবার ধরো মানে কলঘর থেকে ভাঙিয়ে এনে ওগুলো বেশ মসৃণ হয়ে যায়, রুল ময়দার মতো, রুল ময়দা ধরো যেরকম হয় সেরকম ধরো হয়ে যায়, হয়ে গেছে। সকাল থেকে ধরো উঠলাম, সকাল থেকে উঠে কাজকর্ম করলাম, সকাল থেকে উঠে আবার কাজ, আবার কি ঘরটা ঝাড় দেওয়া, সব কিছু সান টান সেরে রান্না করা, রান্না করা, রান্না করার পরে কাজে পাঠিয়ে দিয়ে তারপর ধরো গ্যাস টাস মোজা, বাসন মজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে ধরো ভাবলাম যে এবার প্যান কার্ডের দিকে ব্যবস্থা করি। তো গেলাম তো ধরো আর সারাদিন কেটে গেল, কিন্তু কিছু ধরো করার নেই। ময়দাটা মাখা হয়ে গেল, এবার সবজি ধরো একটু আছে, বাঁধাকপি সবজি করেছিলাম তো ওই তরকারি আছে, আর বেগুন পোড়া করবো, আর রাতে দেখি আলু একটা তরকারি ফরকারি করবো। আলু ডিমের ভুজিয়া নাকি ফ্রেন্ডস, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ডিম কুচি কুচি করে ভেঙে ভাজবো, ওগুলো খেতে ভালো লাগে বেশ, ভাত দিয়েও খেতে ভালো লাগে, রুটিতেও ভালো লাগে, বলো ওরকমই করবো আজকে। দেখি মজাটা ভালো করে মেখে নেই, ফের আমার এই ডান হাতে জানো তো, এই ডান হাতে ব্যথা জানো তো, ধরো কোনো কিছু ধরো চাপের কাজ করলে এই হাতে আমার ব্যথা লাগে, কারণ এটা শিরার মানে ব্যথা, শিরার ব্যথা। আর একটা ধরো ডক্টরের কাছে গিয়েছিলাম আগে ধরো মানে তোমার 2-3 বছর ধরে সমান্য ওষুধ খেয়েছে জানো, ডক্টরটা কি বলেছে, একটা ডক্টর বলেছে ধরো মানে সব পুরো পুরো ফটো তুলেছে ধরো কিছুই পায়নি। আর একটা ধরো ডক্টরের কাছে গিয়েছিলাম, সে বলেছে নাকি তোমার 60% বাদ, দিয়ে ডক্টর তো বলছে ধরো যে তোমার যদি 60% বাদ হয় তাহলে তোমার ভালো হবে না, ও থেকেই যাবে, ওষুধ খেয়েও তোমার ভালো হবে না। তার জন্য যেন এখন আর দেখায়নি, যখন ধরো ময়দা মাখা হয়, কোনো কিছু ধরো মনে কোনো চাপের কাজ হয়, কাপড় টাপড় কাচা হয়, কাচা হয়,
অনেক ধরে বাসন অনেক যে কোনো ধরে চাপের কাজ এই হাতে মানে ধরো চাপ পড়ে তখন অনেক ধরে ব্যথা হয় জানো, তখন ব্যথা হয় কিন্তু কিছু ধরে করা নাই করতে হবে বলো, সব কাজই করতে হবে। মেয়ে ছেলে হয়ে জন্মেছি নাকি নাকি ফ্রেন্ডস, মেয়ে ছেলে হয়ে জন্মেছি সব কিছু করে খেতে হবে, সব কিছু কাজ করতে হবে। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি নাকি, বাপের বাড়ি তুমি বসে বসে খেতে পারবে, শ্বশুর বাড়ি তুমি বসে বসে খেতে পারবে। হয়ে গেল ময়দা মাখা, যে ময়দাগুলো ফেলে জানো তো ধরো একটু মনে মাখলে ভালো করে হয়ে যায়। রুটি ভেজে ধরো বেগুনটাকে পুড়িয়ে ঘর ঝাড় দেবো, তারপর ধরো সন্ধ্যা লেগে যাবে, ধরো সন্ধ্যা দেখাতে হবে, আবার ধরো সন্ধ্যাবেলা ধরো সন্ধ্যা দেখে ধরো চা করা, আবার ধরো ভাত রান্না করা, সবজি রান্না করা, তারপর ধরো রাত হয়ে গেল। হয়ে গেছে ফ্রেন্ডস, একটা চারটে পাঁচটা সাতটা রুটি হচ্ছে ফ্রেন্ডস, তোমরা শুধু চলে আসো কেমন, কারণ আমার সাতটা রুটি লাগে না, তোমাদের জন্য শুধু করেছি, তাড়াতাড়ি চলে আসবে তোমরা। বেগুনটা দেখি ফ্রেন্ডস, ভিডিওটা আগে মতো রেখে দিলাম, আবার দেখাবো তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে, কেমন একটু স্কিপ করো না যেন, ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও কেমন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।